23 নভেম্বর মঙ্গলবার ব্রিটেনে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন 42,484 জন, আর 22 নভেম্বর সোমবার ছিল 44,917 জন, আর করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 165 জন। ব্রিটেনে করোনার দ্বিতীয় ঢেউ থামার পরেও আক্রান্তের মৃত্যু তুলনামূলকভাবে কমেনি। তবে করোনা কমে গিয়েছিল ইউরোপে, তবে সম্প্রতি ইউরোপে করোনা আবারও হানা দিয়েছে মারাত্মকভাবে, আর এরই মধ্যে আগামী মার্চ মাসের মধ্যে ইউরোপে করোনাভাইরাসের মৃতের সংখ্যা 20 লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি আরও বলছে, ইউরোপ জুড়ে মৃত্যুর প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে করোনাভাইরাসের যে মহামারী সেটি। WHO বলছে ইউরোপের দৈনিক মৃতের সংখ্যা 4,200-তে দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বর মাসের দৈনিক মৃত্যুর চেয়ে প্রায় দ্বিগুণ। অপরদিকে যুক্তরাজ্য সহ গোটা ইউরোপে মৃত্যু ইতিমধ্যে 15 লক্ষ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে WHO বলছে, ইউরোপের 53টি দেশের মধ্যে 25টি দেশেই করোনা পরিস্থিতি অতিমাত্রায় উদ্বেগজনকভাবে বেড়েছে। এই ধারাবাহিকতা চলতে থাকলে আগামী বছর মার্চের শুরুতে মৃতের সংখ্যা 22 লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে সংস্থাটি। এদিকে ইউরোপের অনেক দেশে যেসব নাগরিকরা টিকা নেননি, তাদের উপর নতুন করে বিধিনিষেধ আরোপ হতে যাচ্ছে। এর মধ্যে চলতি সপ্তাহেই পশ্চিম ইউরোপের দেশ হিসেবে অস্ট্রিয়া টিকা না নেওয়া লোকদের জন্য লকডাউন শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লোগ বলেছেন, টিকাদান ছাড়াও অন্য কর্মসূচি গ্রহণ করা দেশগুলোর জন্য খুবই জরুরি ছিল। এর মানে হলো ঠিকমতো টিকার ডোজগুলো নেওয়া, এমনকি প্রয়োজনে বুস্টার ডোজও গ্রহণ করা। এক পরিসংখ্যানে দেখা গেছে ইউরোপের মোট জনসংখ্যার 48% মানুষ ঘরের বাইরে বের হলে মাস্ক পরিধান করেন। তবে আগামী মার্চের আগে এই সংখ্যা যদি 95% বাড়ানো যায়, তাহলে অন্তত 1,60,000 মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। হ্যান্স ক্লেগ আরেকটি বার্তায় বলেছেন, গোটা ইউরোপে এবং মধ্য এশিয়ায় করোনা পরিস্থিতি খুবই খারাপ, আসন্ন শীতে নতুন করে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। অন্যদিকে জার্মানিতে করোনা পরিস্থিতি আবারও ক্রমে উদ্বেগজনক অবস্থায় যাচ্ছে। দেশটির রবার্ট কক ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সংক্রমণের সংখ্যা গত সপ্তাহ থেকে ঊর্ধ্বমুখী। এখন পর্যন্ত জার্মানিতে করোনার সংক্রমণে মৃত্যু 1 লক্ষ ছাড়িয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহে যুক্তরাজ্যে দৈনিক 50,000-এরও বেশি করোনার সংক্রমণ শনাক্ত হয়। নভেম্বরে এই সংখ্যা কিছুটা কমলেও গত এক সপ্তাহে এই সংখ্যা গড়ে দৈনিক 40,000 রয়েছে। যুক্তরাজ্যের পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আগেই স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাবিদ দেশটির জনগণকে টিকা নিতে অনুরোধ জানিয়েছেন। এই ছিল আমার কাছে করোনাভাইরাস নিয়ে নতুন যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তার বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে ছাড়া থাকুন, চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল WWW.RunnerMedia24।